বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে হজরত আবু দর্দ তালান তাআলার একটি অলৌকিক দোয়া আপনাদের সামনে তুলে ধরব এই দোয়াটি বাইহাকি শরীফের মধ্যে নকল করা হয়েছে একদিন হজরত আবু আদি রাদিয়াল্লাহু তালান হকে ওনার এক সাথী এসে খবর দিল যে আপনার ঘরে আগুন লেগেছে আপনার ঘর পুরে ছাই হয়ে গেছে আবুদারদার আদি আল্লাহ নির্লিপ্ত ভাব কোনো ধরনের টেনশন নাই তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন না আমার ঘর জ্বলতে পারে না আমার ঘর জ্বলেনি কিছুক্ষণ পর আর একজন আসলো সেও একই নিউজ দিল কিন্তু আবু আদি আল্লাহ তালান এবারও বললেন না কখনো নয় আমার ঘর জ্বলতে পারে না এরপর আরেকজন আসলো তৃতীয় জন নিউজ দিল যে হে আবুদারদার আপনার ঘর তো জলে ছাই হয়ে গেছে এবারও আবদার দ্বারা দিয়ে আল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন নয় কখনো নয় আমার ঘর জ্বলতে পারে না এবার চতুর্থ এক ব্যক্তি এসে বললেন হে আবুদ্দার দা আপনার ঘরের পাশে আগুন লেগেছে প্রচন্ড আগুনের লেলিহান অনেক দূর থেকে পর্যন্ত দেখা যাচ্ছিল আমরা সবাই দেখছিলাম যে সে আগুন আপনার আশেপাশের ঘর বাড়ি সব চালিয়ে ছাই করে দিয়েছে কিন্তু যখন আপনার বাড়ির পাশে গেল সে আগুন ভিভে গেল আলহামদুলিল্লাহ এ কথা শুনে হজরত তাপত দরদার দেল্লাহ তালা দৌড়লেন হ্যাঁ আমি জানি জানি কারণ আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হো সাল্লামের জবানে একটি দোয়া শুনেছি যে দোয়াটি সকালে কেউ যদি পাঠ করে করে আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো মুসিবত আসবে না কোনো বড় বিপদ আসবে না তো আমি এটার উপর বিশ্বাস করে একিন রেখে সেই আমলটি সেই দোয়াটি আজকে সকালে আমি পড়েছি তাহলে প্রিয় নবীর নবীজির কথা কিভাবে মিথ্যা হতে পারে দেখুন সাহাবাই গ্রামের কেমন আকিদা ছিল তারা আমার নবীর জবান থেকে যেটা শুনতো সেটাকে অত্যন্ত আন্তরিকতার সাথে খাটি অন্তরে বিশ্বাস করত এবং আমল করত তাই তারা ফলো পেত কিন্তু আমরা আজকে কোন একটা দোয়ার কথা শুনলে আমলের কথা শুনলে তার উপর আমাদের পূর্ণ একিন থাকে না বিশ্বাস থাকে না আমরা আমলও করি না যদিও করি করার সাথে সাথে তার ফল পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই তার আহুরা করি কিন্তু সাহাবাইকরাম তাদের একিনও ছিল এবং তারা সেই আমলের ফলও পেত যেমন হজরত আবুদারদার আদি আল্লাহ তালা পেয়েছেন চতুর্শে ওনার সব ঘর ঘর বাড়ি জ্বলে গেছেন কিন্তু

وأن الله قد أحاط بكل شيء علما اللهم, اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بِنَاسِيَتِهَا إن ربي على صراط مستقيم الله رب العالمين প্রতিদিন সকালে এই দোয়াটি আমাদেরকে আমল করার তৌফিক السلام عليكم